আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স, রাকিব টেক অ্যান্ড ট্রাভেল ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের মাঝে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার মিলে ফাইনাল একটা রেজাল্ট হয়েছে। কীভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন, আপনাদের যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডও ব্যাকগ্রাউন্ড শেডও ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে রিমুভ করবেন, তো চলুন আমরা দেখে নিই, দেরি না করে দেখে নিই। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফাইল অপশনে চলে আসবেন। আসার পর আপনারা ওপেন অপশনে আসবেন। আসার পর আপনারা এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা প্লেস এমবেডেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের সাবজেক্টটিকে ক্লিক করে নেব, দেন এখানে প্লেস করে দিব। প্লেস করার পর আমরা এটাকে কিবোর্ড থেকে ইন্টারফেস করব। কিবোর্ড থেকে ইন্টারফেস করার পর আমরা আমাদের যে লেয়ার অপশনটি আছে রাইট সাইড, এখান থেকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে নিব। দেন হচ্ছে আমাদেরকে এটা এখানে লিখতে হবে, এখানে আরেকটা আমরা এখানে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে নিব, দুইটা লেয়ার। তারপর আমরা ওকে করে দিব এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে লিখব শ্যাডো, শ্যাডো। দেন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট লেয়ারে লিখব মাস্কিং, মাস্কিং আমরা আমাদের কিবোর্ড থেকে এটা করে নিয়েছি। তারপর আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় যে লেয়ারের অপশন লেয়ারটি আছে আমরা এটাকে হাইড করে নিব। তো আমরা আমাদের প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা হচ্ছে আমাদের সিলেকশন অপশনে আসবো। আসার পরে আমরা সাবজেক্ট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে কিছু অংশ আমাদের বাদ পড়ে গিয়েছে এগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা চলে আসছি এখন কুইক সিলেকশন টুলসে। আমরা এখান থেকে আমাদের সাবজেক্ট যে অংশটুকু বাদ পড়েছে সেটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। চলে যাচ্ছি একেবারে নিচে, আমরা আমাদের শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে সিলেক্ট করছি মাইনাস অপশনে। মাইনাস অপশনে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা এটাকে মাইনাস করে দিব। তো কর্নারে একটু বাদ পড়েছে, আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি, প্লাস অপশন দিয়ে ঠিক করে নিচ্ছি। একটু বেশি হয়ে গেল, একটু মাইনাস করে নিতে হবে। তো সম্পূর্ণ সাবজেক্টটি আমাদের সিলেক্ট হয়ে গেলে আমরা জুম আউট করে এরকম করে নিয়ে আসবেন। নেওয়ার পর আমরা এটাকে মাস্কিং করে নিব, এই অপশনটিতে ক্লিক করব। মাস্কিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের যে সেকেন্ড লেয়ার অপশনটি আছে এটাকে আমরা অপশন অফ শো করে নিব। শো করে নেওয়ার পর আমরা এখানে নর্মাল অফ যে অপশনটি আছে এখানে আমরা মাল্টি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা লেভেলস যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে অ্যাডজাস্টমেন্ট যে সিনটি আছে এখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা আমাদের লেভেলটাকে অ্যাডজাস্ট করে নিব, আমাদের সঠিক অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখানে 190 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে প্রোডাক্টটি যতটুকু দিলে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আপনারা ততটুকু দিয়ে দিবেন। দেন হচ্ছে ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।